তখন দেশের ওলামারা ফতোয়া দিবেন তাকে হিলা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইত্তাকি الله ইخوان ইত্তাকি আল্লাহকে ভয় করো হে হুজুর হে মুফতি হে মুহাদ্দিস তোমরা ভয় করো আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর আযাবকে ভয় করো তোমরা কি পড়ো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা কথা বলবো বলো ইরাসল বলেন বলছে যে হিলা করে যে হিলা দেয়

সবচেয়ে সর্বসম্মতিক্রমে রাগের বসতে তালাক দিলে তালাক হবে না আর একই বৈঠকে যদি দুই হাজারও তালাক দেয় তালাক হবে না তালাক হবে একটা তালাক হবে না বললে তালাক হবে একটা যেহেতু কোরআন বলছে আর তালাক ও মার তালাক হবে দুইটা একটা মহিলার তালাক পাওয়ার যোগ্য দুইটা তার অর্থ তৃতীয় তালাক দিয়ে পড়লে ওই স্ত্রী আপনার জন্য বৈধ নয় যেহেতু তালাক রাগের বছর তালাক একবার দিয়েছে যাই দিয়েছে ওই স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ যেহেতু এখনো দুই তালাকের মধ্যে আছে রাজী তালাকের মধ্যে আছে যেহেতু দুই মাস পার হয়েছে না দুই মাস আগে হ্যাঁ এখানে কথা আছে যদি কেউ এখানে ওলামাদের মধ্যে দ্বিমত আছে কেউ যদি তালাক বলে লিখে রাখে বা এক তালাক দিয়ে যদি আর সামনে তালাক দেয় না বা ছাড়েও না তখন তালাক চলতে থাকে এটা ঠিক আছে যেহেতু আপনি বলছেন এক তালাক দিয়ে দিছে এবং দুই তালাকের এখন সময় হয় না বা এক মাস পার হয়ে গেছে বা কিছুদিন হয়েছে তাহলে এখন তালাকে রাজির সময় আছে সেক্ষেত্রে আপনাকে এমন অন্ধকার জগতে আছেন না ওনাকে বলবেন এমন অন্ধকার জগতে নাই তো আলহামদুলিল্লাহ সলফে সাহিন্দুর বুজ মতো বহুত আলেম আছে ওদের কাছে গিয়া বিস্তারিত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ বলার পরে দেখবেন ইনশাল্লাহ এই স্ত্রীকে আপনি রুজু করতে পারবেন এই স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেন কোনো সমস্যা নাই ইসলাম খোলা রাখছেন আল্লাহ সুযোগ দিসের মোল্লায় সুলুক মোল্লা মোল্লায় ফতোয়া দেয় মোল্লা দেয় যে মোল্লারা এই ফতোয়া দিছে যে হিলা দিতে হবে ওই মোল্লার ভোন রেখে ওই মোল্লার মাকে ওই মোল্লার স্ত্রী তালাক দেয় ওই মোল্লাকে হিলা দিতে পারবে না উজবিহ আল্লাহ ওই ধরনের ওই ধরনের আলম যারাই বলে এইসব মুরুক্ষ আলমদকে আল্লাহকে হেদায় দান করুক এদেরকে জ্ঞান দান দোকানে অসুস্থ লালত করছে যারা হিলা দেয় হিলা কারীদেরকে এরা জগন্নাথ একটা বড় বড় একটা বড় জাহিনী যুগের কাজ ছাড়া আর কিছু না সুতরাং যদি বিস্তারিত আমি আবার বলছি ওদের কাছে আপনি যাবেন না প্রয়োজন আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় সলফে মানহা মানহাজ সাহাবিদের কোরআন সাহাবিদের মানহাজ অনুযায়ী যারা কোরআন হাদিস বুঝে মানে আমল করার চেষ্টা করে ওদের কাছে গিয়ে ফত নিবেন দেখবেন ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আপনার স্ত্রীর আপনি স্ত্রী কাপে ফিরিয়ে আনতে পারেন যেহেতু তিন মাস এখন অতিরিক্ত হয় না দুই মাস অতিরিক্ত হয় না সেক্ষেত্রে আপনি স্ত্রী কাপে ফিরিয়ে আনতে পারেন আপনার অনতিবিলম্বে সলফেস আলহিনিসিজ যেটাকে আমরা বাংলাদেশে আহল হাদিস বলা হয় এই ধরনের আলমের সাথে গিয়ে সমাপন হন ইনশাআল্লাহ পতন কে কি কুলোর দেখার বিষয় না ইনশাআল্লাহ আপনি স্ত্রী কাপ ফিরিয়ে আনতে পারবেন আসালামালিক